পৃথিবীতে মখলুকাতের সঠিক সংখ্যা কত পেনশন ও ডিপিএস ফান্ডের মূল টাকা উত্তোলনের সময় বাধ্যতামূলকভাবে ঘুষ দিতে হয় এই ক্ষেত্রে প্রাপ্ত পেনশন বা ডিপিএস এর টাকা দিয়ে হজ করা যাবে কিনা সুদ অথবা ঘুষের টাকা জমা আছে এখন যদি আমি ভালো হতে চাই তাহলে ওই টাকা কি করা উচিত এবারে প্রশ্ন তাগুত চিনার উপায় কি এবং এ থেকে বাঁচার উপায় কি আমি পারিবারিক কারণে ব্যাংক থেকে লোন উঠাই এর থেকে মুক্তির উপায় কি এবারে প্রশ্ন হলো ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে মুসলিম কেউ দায়িত্ব পালন এ সাহায্য করতে পারবে কিনা দায়িত্ব পালন বা সাহায্য করতে পারবে কিনা চার রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাত পড়ার পর বৈঠকে বসি যদি তাশাহুদ পড়ার পর দুরূদ পাঠ করি তাহলে কি সওয়াব সেজদা দিতে হবে পৃথিবীতে মখলুকাতের সঠিক সংখ্যা কত আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আপনাদের জানা আছে ভাই 18000 মখলুকাত না 18000 মখলুকাত এরকম একটা কথা আমরা অনেক আগে থেকে শুনছি কোন কোন বিদ্যায় বলা হয় কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন হাদিসে আল্লাহ তাআলা সৃষ্টির সংখ্যা জানেন একমাত্র কে আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানও আবিষ্কার করতে কিয়ামত পর্যন্ত হয়তো আবিষ্কার হতে থাকবে আল্লাহর সকল সৃষ্টি আবিষ্কার করে শেষ করতে পারবে এমন নয় অতএব আল্লাহ সৃষ্টির অ্যাকচুয়াল সংখ্যা কত সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন বাকি লোকমুখে প্রচলিত আছে যে আল্লাহর সৃষ্টি হলো কত 18000 মখলুকাত না এটা ঠিক না 18000 এর সংখ্যা এটি কোরআন হাদিসের দ্বারা নির্ধারিত নয় পেনশন ও ডিপিএস ফান্ডের মূল টাকা উত্তোলনের সময় বাধ্যতামূলকভাবে ঘুষ দিতে হয় এই ক্ষেত্রে প্রাপ্ত পেনশন বা ডিপিএস এর টাকা দিয়ে হজ করা যাবে কি না আজকাল বৈধ কাজও ঘুষ ছাড়া সব জায়গায় 2 নম্বর টাকা দেয়া ছাড়া নিজের লিগ্যাল বা বৈধ পাওনাটুকু পর্যন্ত পাওয়া যায় না তো আপনার লিগ্যাল কোনো বৈধ কোনো পাওনা আদায়ের জন্য সেটা ডিপিএস হোক পেনশন হোক বা যেটাই হোক এটা আদায়ের জন্য ঘুষ ছাড়া যদি উঠাইতে না পারেন তাহলে বাধ্য হইয়া ঘুষ দিছেন এর জন্য আপনার গুনাহ হবে না কারণ আপনি নিরুপায় হয়ে দিছেন এবং এই টাকা যেটা উত্তোলন করলেন আপনার হক হালালি টাকা যেটা উত্তোলন করতে গিয়ে ঘুষ দিতে হলো ওই মূল টাকা দিয়ে হজ করতে অসুবিধা নাই ভালো কাজ করতে সমস্যা নাই ইনশাআল্লাহ সুদ অথবা ঘুষের টাকা জমা আছে এখন যদি আমি ভালো হতে চাই তাহলে ওই টাকা কি করা উচিত সুদ কিংবা ঘুষের টাকা যদি থাকে ঘুষের যদি টাকা থাকে কারো টাকা থেকে আপনি ঘুষ নিয়েছেন তাহলে ওই টাকাটা তার কাছে ফেরত দিতে হবে যার টাকা ঘুষ নিছেন অন্যভাবে ঘুষ খেয়েছেন আর যদি তার কাছে ফেরত দেওয়ার সুযোগ না থাকে তাহলে তার ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে দিবেন তাদেরকেও দেওয়ার সুযোগ নেই খুঁজে পাওয়া যাবে না তাদের তরফ থেকে দান করে দিবেন এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন সুদের টাকা যার কাছে নিছেন তাকে ফেরত দেওয়ার সুযোগ থাকলে ফেরত দিবেন ফেরত দেওয়ার সুযোগ নেই আগে সুদ হারাম বুঝেন নাই সুদের কারবার করে অনেক কিছু করে শেষও করে ফেলেছেন তাহলে ফামান জাআহু মাউযাতুন মিন রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং মাফ চাইবেন আল্লাহ তাআলা আশা করা যে মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা এবার প্রশ্ন হলো তাগুত চিনার উপায় কি এবং এ থেকে বাঁচার উপায় কি তাগুত বলা হয় যে আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে তুগিয়ান মানে হলো সীমানা লঙ্ঘন করে যাওয়া সীমা ছাড়িয়ে চলে যাওয়া যে ব্যক্তি আল্লাহর প্রতি অবিশ্বাস করেছে সে তাগুতের মধ্যে পড়ে যে আলমুল গায়ব গায়বের বিশ্বাস গায়বের ইলম আছে বিশ্বাস করে সে তাগুতের মধ্যে পড়ে যে ব্যক্তি অন্যকে নিজের ইবাদতকে ডাকে সে তাগুতের মধ্যে পড়ে যে ব্যক্তিকে অন্য কেউ পূজা করে উপাসনা করে সে সেটাতে সন্তুষ্ট সেও তাগুতের মধ্যে পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে তাগুতের প্রতি কুফুরি করে আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দান করুন আমিন আমি পারিবারিক কারণে ব্যাংক থেকে লোন উঠাই এর থেকে মুক্তির উপায় কি যদি কেউ সুদি লোন করে ফেলেন তুলে ফেলেন পরিবারের চাপে বিভিন্ন চাপে এখন তিনি বুঝতে পেরেছেন তিনি সুদের কারবারে জড়িয়ে গেছেন হারাম ভয়ঙ্কর হারাম এই হারামে যারা লিপ্ত হবে কিয়ামতের ময়দানে শয়তান কারোর উপরে দুষ্ট জিন কারোর উপরে ভর করলে যেরকম হবে এরকম দুষ্ট জিন শয়তান ভর করার মতো মাতালের মতো সে কিয়ামতের ময়দানে উঠবে কোরআনের বর্ণনা এরকম ভয়াবহ কাজ করে ফেলেছেন বুঝতে পেরেছেন এখন কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন ফামান জাআহু মাউইযাতুম মিন রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ আল্লাহর নির্দেশ নিষেধ ভয়াবহতা সুদের হারাম সম্পর্কে জানার পর আপনি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন আর করবেন না এখন আপনি ফিরে আসার পর আগে যেগুলো করেছেন না জেনে না বুঝে আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন ইনশাআল্লাহ অতএব এখন তাড়াতাড়ি করে এই লেনদেন ক্লোজ করে সামনে আগায় যান এরপরে প্রশ্ন হলো ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে মুসলিম কেউ দায়িত্ব পালন এ সাহায্য করতে পারবে কিনা দায়িত্ব পালন বা সাহায্য করতে পারবে কিনা অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান
এখানে একজন মুসলমান সরাসরি প্রত্যক্ষ তাদের ধর্মীয় কাজের সহযোগী হবে না তবে বাধাও দিবে না তাদের ধর্মীয় কাজ তারা করবে সেখানে কোনো মুসলমানকে বাধা দেওয়ার অধিকার ইসলাম দেয় না কিন্তু মুসলমান সাইদা গিয়া তারা সেখানে সহযোগিতা করবে না আজকাল কিছু মুসলমান আছে বেশি ভালো শাস্তি গিয়া অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজে চাঁদা দেয় টাকা দেয় পয়সা দেয় সহযোগিতা করে আছে না নাই কিছু আছে বাধা দেয় আর কিছু আছে অতিরিক্ত সহযোগিতা করে এই দুইটাই হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ইসলাম ইসলাম তাদেরটা তাদের করার অনুমতি দেয় অর্থাৎ তাদেরটা তারা করবে অনুমতি দেয় বলতে একজন মুসলমান সেখানে বাধা দিবে না সে তার রবের সাথে বুঝবে বোঝাপড়া হবে তার আল্লাহর সাথে বাট আপনি বাধা দিতে যাবেন না কিন্তু আপনি নিজে থেকে আবার সেখানে সহযোগিতা করতে যাবেন না তবে হ্যাঁ রাষ্ট্রের বা মুসলমানদের সবার তরফ থেকে তাদের নিরাপত্তা কেউ নষ্ট করে কিনা মুসলমানদের উপরে দোষ চাপায় কিনা সেজন্য দায়িত্ব পালন যদি কারোর করতে হয় তিনি করবেন সেটি ভিন্ন বিষয় চার রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাত পড়ার পর বৈঠকে বসি যদি তাশাহুদ পড়ার পর দুরুদ পাঠ করি তাহলে কি সওয়াব সিজদা দিতে হবে চার রাকাত নামাজের মধ্যে আপনি দ্বিতীয় রাকাতে হয়তো ইমাম সাহেবকে পাইছেন এখন তাশাহুদ পড়ার পর আপনি দুরুদ শরীফ পড়ে ফেলছেন বা ইমাম সাহেবের সাথেই আছেন দুরুদ শরীফ পড়ে ফেলছেন তাতে আপনার সিজদায় সওয়াব দিতে হবে না কিন্তু একা একা যখন আপনি পড়তেছেন তখন দ্বিতীয় রাকাত তাশাহুদের পর আপনি উঠে যাবেন দেরি করবেন না তখন যদি আপনি তাশাহুদের পরে ঠান্ডা মাথায় বা দুরুদ পড়ে ফেলেন তাহলে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে কি দিতে হবে সিজদায় সওয়াব দিতে হবে ইমামের সাথে যদি পড়েন তাহলে পড়ে ফেললেও সিজদায় সওয়াব দেওয়ার কাজ নাই কারণ ইমামের পিছনে মুক্তাদির আলাদা কোনো সিজদায় সওয়াব হয় না